ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটনে প্রেস আইসিসি ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপে অসাধারণ ফর্মে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে তিন নম্বর পজিশনে ব্যাটিং করছেন তিনি আর এই পজিশনে নেমেই চার ম্যাচে সাকিবের দুর্দান্ত ব্যাটিং নজর কেড়েছে গোটা বিশ্ব ক্রিকেটের চার ম্যাচে তিনি দুই হাফ সেঞ্চুরির পাশাপাশি তুলে নিয়েছেন দুটি সেঞ্চুরি এদিকে বাংলাদেশ ক্রিকেটের দুঃসময়ে সমালোচনা করতে ভুলেন না পাকিস্তানি ধারাবাহ্যকার রোমিজ রাজা দুঃসময়ে টাইগারদের নিয়ে কটুক্তি করেন তিনি আর গতকাল বাংলাদেশের দুর্দান্ত জয়ের পর নিজের সুর পাল্টাতে বাধ্য হয়েছেন পাকিস্তানি রাজা উইন্ডিজদের দেয়া তিনশো বাইশ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়া করে বাংলাদেশকে দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন বিশ্বসারা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট হাতে রমিজ রাজাকে বাংলাদেশের প্রশংসা করতে বাধ্য করেছেন সাকিব সাকিব আল হাসানের ব্যাটিং দেখে রমিজ রাজা বলেন বিরাট কোহলি জোর উঠরা তিন নম্বর পজিশনে নেমে যা করছে দলে এর জন্য সাকিব ঠিক তাই বাংলাদেশের জন্য করছে মিডল অর্ডারে ব্যাট করা একজন ব্যাটসম্যান যে কিনা তিন নম্বর পজিশনে ব্যাটিং করছে এবং সর্বাধিক রান করেছেন এটা বিশেষ কিছু বিরাট কোহলি জোর উটরা দলের জন্য যে ভূমিকা পালন করছে সাকিবও ঠিক একই ভূমিকায় সাকিবের তিনে খেলাটা দারুণ, তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে মেজাজ লাগে অনেকেই চাই এই পজিশনে ব্যাটিং করতে কিন্তু পারে না মিডল অর্ডারে হয়তো আপনি চারটি বল দেখে খেলার সুযোগ পাবেন এরপর দুই একটা বল আপনাকে ছক্কা মারতে হবে কিংবা তেমন মনোভাব থাকতে হবে বা এটা আপনার ইচ্ছা মিডল অর্ডারে ব্যাট করতে নামলে এমনটাই হয়ে থাকে কিন্তু তিন নম্বর পজিশনে ব্যাটিং করা একজন ব্যাটসম্যানকে অনেক কিছুই চিন্তা করতে হয় সতর্ক থাকতে হয় আর সাকিব সেই তিন নম্বরে অসাধারণ ব্যাটিং করেছে এটা প্রমাণ করে সাকিব চিন্তাশীল এবং বড় মাপের ক্রিকেটার ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করে রমিজ রাজাকে প্রশংসা করতে বাধ্য করেছেন সাকিব আল হাসান আর তাই দুর্দান্ত সাকিবের প্রশংসা করেছেন রমিজ রাজা